নৈর বুকুত মৃতদেহ। এইখন ওদালগুড়ি জেলার ভেল্লা নৈ। দুদিন পূর্বে ফেনে ফুটুকারে বাড়ি অঞ্চল তাণ্ডব চলাইছিল নৈর পানিয়ে। এতিয়া উদং নৈর বক্ষ আর ইয়াতে পড়ে রয়েছে অর্ধগলিত মৃতদেহ। কিন্তু কোরপর আহিল এই মৃতদেহ? যাকালি বুরখুন দি থাকাত মাটি খান্দি লই গেল, আর মাটি খান্দি লই যাওয়াত ডেড বডি বিলাক পুতি থাকাতো লই গেল। তারপর ইটা অলপ এক কিলোমিটার মান দূরত যাই ফেলে শুকালনা পানি তো তাতে রখি গেল। হয় ভুটানের পর নামি অহা পানির ঢলে এখন কবরস্থান খহাই লৈ যায়। জিলাখনের শিমলুগুড়ি নামৰ অঞ্চল আছিল এইখন কবরস্থান। নৈর পানিয়ে কবরস্থান খহাই নিয়ার লগে লগে ইয়াত পুতি থাকা মৃতদেহ সমূহ উটি যায়। কফিনের সঙ্গে উটি যাওয়া মৃতদেহ এটা যতে ততে লাগি ধরার ফলত চৌদিকে সৃষ্টি হয়েছে দুর্গন্ধময় পরিবেশের। এটা সেই কোথা ঠায় ঠায় জায়গা মানে লাগি আছে কোথা, সেই মানে মানুষ থাকব পারা নাই, গো নলাই সে নলাই, সেই কারণে কিছু মানুষ ঘর না থাকাকে বাহির পলাই আছে। পুলিশে এটা আইসি কি করে আমি না জানো, কিন্তু আমি মানে সেই যাতে কিবা একটা উপায় করে দিয়ে সেই আমি বিচারিছো। আর ইয়ার পাছতে অঞ্চল অধিক অর্ধগলিত মৃতদেহ বিচারি আরক্ষী চলাইছে অভিযান। ওদালগুড়ির পর ক্যামেরা পার্সন দীপকর সৈতে মুসাদিক হুসেনের রিপোর্ট প্রতিদিন টাইম। সবকো আপনা কে রাখতা হয় আপনি হর ধড়কন। জব ঘর বনতা হেলদি সিমেন্ট সে অমৃত সিমেন্ট। সুনো আপনে ঘর কি ধড়কন।